নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ, শিলচরে প্রতিবাদ মিছিল এনএসইউআই। অরুণ চন্দ্রের 125তম জন্মবার্ষিকী পালিত, স্মৃতিরক্ষায় গুরুত্ব আরো। পূর্ত বিভাগের কালভার্ট বন্ধ, সোনাইয়ে অর্ধশতাধিক পরিবারের প্রতিবাদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শাসক দল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে শনিবার শিলচরে বিক্ষোভ মিছিল বের করল কাছাড় জেলা এনএসইউআই। এদিন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও ধর্ণা প্রদর্শনের মাধ্যমে গোটা শহরকে উত্তাল করে তোলেন তারা। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বর্তমান শাসক দল ভয় পেয়ে জাতীয় কংগ্রেস দলের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। বিজেপির এ ধরনের মানসিকতা ও কর্মকাণ্ডের নিন্দা ও ধিক্কার জানিয়ে আগামীতে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ার দিয়েছেন তারা। আমরা কাছাড় জেলায় এনএসইউআই এর প্রতিবাদ করেছি। আপনারা দেখেছেন যেভাবে শাসক দল বিজেপি আজকে ভয়ভূত হয়ে এটা ভিতর মতো কাজ করেছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। আজকে বিজেপি ভয় পাচ্ছে যে তার জন্য তারা বরাবরিকা টক্কর নিতে ভয় পাচ্ছে, তার জন্য আজকে এরকম ধরনের নির্লজ্জর মতো কাজ করছে। তাই কাছাড় জেলা এনএসইউআই এইরকম মানসিকতার এইরকম কর্মকাণ্ডের ধিক্কার এবং নিন্দা জানায় এবং হুঁশিয়ারি দিয়ে বলতে চায় যাতে আগামী দিনে এই রকমের কর্মকাণ্ড বাদ দিয়ে যদি সৎসাহস থাকে তাহলে বরাবরিকা টক্করে নিজেকে যুক্ত করুন, নাহলে কাছাড় জেলা এনএসইউআই আরও তীব্রতর প্রতিবাদ গড়ে তুলবে। জননেতা অরুণ কুমার চন্দ্রের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হল। শিলচর সদরঘাটে অরুণ কুমার চন্দ্রের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র প্রণতি নিবেদন করা হয়। এতে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, কাছাড় চা শ্রমিক ইউনিয়ন, শিলচর প্রেস ক্লাব এবং অরুণ কুমার চন্দ্র স্মৃতি রক্ষা কমিটির কর্মকর্তারা। এরপর মর্মর মূর্তির পাদদেশে দাঁড়িয়ে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্টজনেরা। তাদের মধ্যে ছিলেন তৈমুর রাজা চৌধুরী, বাবুল নারায়ণ কানু, গৌতম প্রসাদ দত্ত, শঙ্কর দে, ইমাদুদ্দিন বুলবুল, প্রবীর রায়চৌধুরী, সঞ্জীব দেব লস্কর প্রমুখ। অরুণ কুমার চন্দ্র স্মৃতিরক্ষা কমিটিকে পুনর্গঠিত করার উপর গুরুত্ব আরোপ করেন সকল বক্তাই। নেতা অরুণ কুমার চন্দ্রের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমরা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য নিবেদন করেছি তার মর্মর মূর্তিতে। নেতাজি সুভাষচন্দ্র বসুর রহস্যময় অন্তর্দানে যেভাবে স্বাধীন ভারত বলা যায় যে আজ পর্যন্ত সঠিক দিশা পায়নি, ঠিক সেইভাবে একই উচ্চতায় ছিলেন জননেতা অরুণ কুমার চন্দ্র। এবং আমাদের বলা যায় বরাক উপত্যকা তো বটেই, জাতীয় জীবনে একটা চরম দুর্ভাগ্য নেতাজির চলে যাওয়ার একই সঙ্গে স্বাধীনতার এক বছর আগে অরুণ কুমার চন্দ্রের অকাল মৃত্যু। আমরা মনে করি যে এতেই বরাক উপত্যকা, সেদিনই বরাক উপত্যকার বাক্যলিপি নির্ধারিত হয়েছিল যেদিন তার অকাল মৃত্যু হয়েছিল। আজও আমরা এই দুর্যোগের গণাগটা কার্যত কাটিয়ে উঠতে পারিনি। অরুণ কুমার চন্দ্রের প্রতি আমাদের শিলচর প্রেস ক্লাবের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আমরা দায়বদ্ধ, কারণ তিনি সাংবাদিকও ছিলেন, তিনি একেবারে আগাগোড়া সাংবাদিক ছিলেন। যদিও তখন জাতীয় জীবনের অনেকেই রাজনৈতিক নেতারা সবাই সাংবাদিকতা করতেন, সবাই করতেন, সবারই পত্রিকা ছিল, সবাই সম্পাদক ছিলেন, সবাই লিখতেন, এবং এই লিখার মধ্য দিয়ে তারা স্বাধীনতার দেশপ্রেমে জনজাগরণকে তারা উজ্জীবিত। আমরা আমাদের আত্মপরিচয়ের জন্য অরুণ কুমার চন্দ্রের কথা আমরা সম্মিলিতভাবে সবাই মিলে আমরা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেই, এবং এক্ষেত্রে হাতিয়ার হতে পারে আমাদের শিক্ষায়তনগুলো, এবং শিক্ষায়তনের সঙ্গে যারা যুক্ত বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুল পর্যায়ে আমরা যাব পরিকল্পনা করি, তাদের অনুরোধ জানাবো অন্ততপক্ষে আগামী বছর যদি সংক্ষিপ্ত পরিসরে হোক বিদ্যালয়গুলোতেও যদি অরুণ কুমার চন্দ্রের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, হোক আধ ঘন্টার অনুষ্ঠান, তাতেও কিন্তু কমলমতি ছেলেমেয়েরা জানতে পারবে অরুণ কুমার চন্দ্রকে। আসুন আমরা শপথ নেই তার
স্মৃতি রক্ষায় আমরা সবাই সমস্ত আমাদের যে ভিন্নতা আছে বলে আমরা একযোগে কাজ। সোনাই বিধানসভা কেন্দ্রের সাবাসপুর থেকে দুর্গাপল্লীগামী পূর্ত সড়কের মধ্যভাগে অসম সরকারের জল জীবন মিশন প্রকল্পের কার্যালয় নির্মাণের ফলে সড়কটির পাশের কালভার্ট বন্ধ রয়েছে। এর জন্য আগামী দিনে বৃষ্টির জমা জলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে বলে আশঙ্কা ব্যক্ত করলেন স্থানীয়রা। শনিবার তারা সংবাদ মাধ্যমের সাহায্যে জেলা প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরেন এবং অতি সত্তর সুরাহার দাবি জানান। উপস্থিত ছিলেন এলাকাবাসীর পক্ষে বীরেন্দ্রচন্দ্র শর্মা, পরেশ দাস, আবু রঞ্জন দাস, দীপক দাস, অমর দে, জন্টু দাস, কেশব ধর, সমীরণ দাস প্রমুখ। বাড়ি একটা কিনছি, কিনার পরে জানলাম যে এখানে অনেক বছর আগের থেকে বসবাসকারী মানুষ আছে, অনেক ফ্যামিলি আছে। তারা ওই এখানে একটা কালভার্ট আসি লাগে, ওদিকে জলগুলা যাতে কালভার্ট হইয়া বাইর হইত। ইদানিং জল প্রকল্প জল জীবন মিশনের ইয়েটা আরম্ভ করায় তারা মাটি দিয়া এটা বন্ধ করে দিছে, যার ফলে আমরা এখানের যে জায়গাগুলা জল আর কি এটা জমিয়া অনেক বাড়িঘর একটু বৃষ্টি দিলেও জমি যায় আর জমা জলগুলা গিয়ে আমরা ক্ষতি করে। তো ডিসি ডেপুটি কমিশনার মহাশয়ের কাছে অনুরোধ ওটা, যাতে আমরা পাড়ার সবের যে জলগুলা বাইরে ইয়ে যাইতেও পারে আমরা একটু কনসিডার করতাম বা একটু হেল্প করতাম, সেটাই অনুরোধ আমরা সবে মিলিয়া। পিডব্লিউটি এই কালভার্টটা পিডব্লিউডিএ বানানি, কারণ অনেক আগে মেডিকেল কলেজ হওয়ার আগে এখানে মানুষ বসবাস করিয়া আইছে আর ওই কালভার্টে দিয়ে তারা আর বাড়িঘরের জলগুলা নিষ্কাশনের রাস্তা দিয়া দিচ্ছে। ওখান তারা জল জীবন মিশনের এই ঘরটা আরম্ভ প্রকল্প আরম্ভ করায় আমরা ফাড়ার জলটা যাওয়ার কালভার্টটা বন্ধ করে দিছে মাটি দিয়া। তো এটা যদি বন্ধ করে দেয় তো আমরা তো অসুবিধা হয়ে যাবো, কি সবের ঘর বাড়ি ডুবিব বা ফসা জল টল জমিব। তো মহোদয়ের কাছে অনুরোধ আমরা যাতে জলটা যাইতে পারে এটা একটা প্রিয় করে। কাছাড় জেলার লক্ষ্মীপুর কেন্দ্রের সীমান্তবর্তী দীনেশনগর, বোয়ালি, তবলপুর এলাকায় পানীয় জলের তীব্র হাহাকার চলছে। রাত দুটোর সময় কুয়া থেকে জল সংগ্রহের জন্য লাইন দিতে হচ্ছে গ্রামবাসীদের, তারপরও কখনো জল মেলে কখনো মেলে না। গ্রামগুলির এই সমস্যার কথা বারবার তুলে ধরা হয়েছে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে, কিন্তু নীরব কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী যেখানে 55 লিটার জল দেওয়ার কথা ঘোষণা করে দেশবাসীকে বিশুদ্ধ পানীয় জল পান করার কথা বলছেন, এমত অবস্থায় এইসব গ্রামগুলির কাছে বিশুদ্ধ পানীয় জল দিবা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। আমাদের পিয়াসি নাই, জল নাই, আমরা খুব কষ্ট আছে, আমরা খুব দুঃখে আছি, জলের লাগি একটু জল আনতে গেলে আমরা বেজান দরবার চলে, এক কলস জল ভাড়া আনলে স্নান করবার না, আমরা গাঙ্গজে স্নান করি গাধা জলে, খাইবার জলের লাগি এক কলস জল বেশি আনলে দরবার হয় আমরা মা বহিন লইয়া। রাত 2টা আড়াইটা রাতে যাই আমরা জল আনা, জল 2-2.5টা রাতে গেলে না আমরা জল পাওয়া যায় না, আমরা গরিব মানুষ, আমরা সব দিন কাজ না করলে আমরা উপায় নাই। এই যে রাত্রে 2টা আড়াইটার সময় মহিলা হইয়া আপনারা জল যান, এটা আপনারা সিকিউরিটির কিতাব বিষয়? আমরাও তো ঘরে জামাই বাচ্চা লইয়া যাই, গেলে না আমরা জল পাইতাম না, তো সকাল 8টা বাজি গেলে আমরা জল নাই কুয়ার, আমরা আধা রাত্রে উঠলে না আমরা কাজ করমু কেমনে, খাইমু কেমনে, চলমু কেমনে, আমরা তো বেজান অসুবিধা। গর্তনে কত? 200 মিটার দবলপুর, গোয়ালি, দীনেশনগর একটা কুয়া আছে, কুয়ার মধ্যে সবই যায় জল খাওয়ার, জল খাওয়া যায় ঠিক আছে, জল আনার যায়, কিন্তু জল আনার গেলে পরে কুয়ার মধ্যে জল থাকে না, জল থাকে না, এরপরে যে বালটি ফলাইলে মোটামুটি আমরা কুয়ায় জল দেয় সেগুলো যে আজকে যে এইরকম রাখছে না, কুয়াটায় বাসায় রাখছে, অতজন মানুষের বাসায় রাখছে, রাখার পরে মানে টুকরা টুকরা যেমন জল নাই, একবারে জল নাই দেখবাই, কিন্তু জল আছে, গরমে তো জল আছে, তোরাতুরি হইলেও মানুষের লইয়া যার জল, কিন্তু লইয়া যেয়ে গিয়া ওই শনিবার শিলচর সিজিএম আদালত কম্পাউন্ডারের দলিল লেখক কার্যালয়ে প্রবীণ দলিল লেখক প্রয়াত শান্তিব্রত চন্দ্রের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত শান্তিব্রত চন্দ্রের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। ইসলামউদ্দিন বরভুইয়া বলেন, আমরা সকল সদস্য অত্যন্ত শোকাহত,
এই কার্যালয়ের এক প্রবীণ সদস্য শান্তিব্রত চন্দ্র, যিনি বিগত 30 বছর স্থায়ী দলিল লেখক ছিলেন, তিনি বিগত 10 ফেব্রুয়ারি চিরনিদ্রায় শায়িত হন। শান্তিব্রত চন্দ্র নিজের কর্মজীবনে সম্মান খ্যাতি অর্জন করেছিলেন তার কাজকর্মের মধ্য দিয়ে। তাছাড়া এই কর্মস্থলের ছোট বড় সকলের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস, স্নেহ ও শ্রদ্ধা। এই স্মৃতিচারণ সভায় আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। সভায় প্রয়াত শান্তিব্রত চন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন আহমেদ হোসেন লস্কর, ইসলামউদ্দিন বরভুইয়া, রাকুচন্দ, আনোয়ার হোসেন বরভুইয়া, স্বপন কুমার নাথ প্রমুখ। কার্যালয়ের আজকের এই শুভ সময় আমরা উক্ত কার্যালয়ের সকল সদস্যগণ শোকাহত এবং আবেগ ভরা চিত্তে এখানে উপনীত। আমাদের আবেগের কারণ এই যে কার্যালয়ের এক প্রবীণ সদস্য শান্তিব্রত চন্দ্র, যিনি বিগত 30 বৎসর যাবৎ এই কার্যালয়ের একজন মান্যবর স্থায়ী দলিল লেখক সদস্য ছিলেন, যিনি বিগত 10/2/2024 তারিখে আমাদের মধ্য থেকে চিরনিদ্রায় বা নাভিরার দেশে চলে যান। মুক্ত শান্তিব্রত চন্দ্র তিনি কর্মজীবনে তার পরিচিতি মহলে অতীব সম্মান, খ্যাতি, সুনাম, সাম্রাজ্য অর্জন করেছিলেন। তাছাড়া এই কর্মস্থলের ছোট বড় সকলের প্রতি ছিল তার অগাধ স্নেহ ও শ্রদ্ধা। আজ তিনি আমাদের মধ্যে আর নেই, তাই আজকের এই মরণ স্মৃতিসভায় আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনার্থে এক মিনিটের নীরবতা নিব। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকো আইনি সুরক্ষা দিবস উদযাপিত হয় আজ 17 ফেব্রুয়ারি দুপুর 12টায় IMA কাছাড়ের সহযোগিতায়। IAP দ্বারা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক কাছাড় সহ শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং আইন বিশেষজ্ঞরা অনুষ্ঠানে অংশ নেন এবং তাদের নিজ নিজ বক্তব্য দেন। অনুষ্ঠানের সূচনা করেন বরাক IAP-র সভাপতি ডাক্তার SK রায়। সকলকে স্বাগত জানিয়ে এবং তার বক্তব্যে তিনি বলেন, সকল ডাক্তারদের একসাথে কাজ করতে হবে এবং সমাজের প্রতি সচেতন হতে হবে। ADC বলেন, জেলা প্রশাসক ডাক্তাররা অন্যদের কাছ থেকে যথাযথ সমর্থন পান, কিন্তু ডাক্তারদেরও তাদের দায়িত্ব পালন করতে হবে। অধ্যক্ষ ভাস্কর গুপ্ত বলেছেন যে তিনি চান শিলচর মেডিকেল কলেজের ডক্টর ফেটার্নিটি ঐক্যবদ্ধভাবে কাজ করুক। আমরা আজকে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এবং IMA ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সহযোগিতা যেটা প্রোগ্রাম করেছি, এটা হচ্ছে মেডিকো লিগ্যাল প্রোটেকশন ডে ফর দি ডক্টরস। এটাতে মার্টিন ডিসোজা আর জোসেফ ম্যাথিউসকে, যেটা সুপ্রিম কোর্টে 2009-17 ফেব্রুয়ারিতে দিয়েছিল, অ্যান্ড 17 ফেব্রুয়ারিতেই মেডিকো লিগ্যাল প্রোটেকশন অফ ফর দি ডক্টরস, যাতে যখনই ডক্টরসরা অন ডিউটিতে থাকে এবং তাতে যারা ডিউটিতে থাকে তাতে কী কী ধরনের সমস্যা এবং ওনারা যখন ডিউটিতে থাকার কোনো প্রবলেম অ্যারাইজ করবে পাবলিক, যাতে তার মধ্যে হারাসমেন্ট না হয়, ইভেন আমরা যে অন ডিউটি ডক্টরস উনি যাতে ফ্রিলি নিজের ডিউটিটা এক্সিকিউট করতে পারে, যাতে কোনো ধরনের সংকোচ বা ভয় না থাকে, কোনো ওইভাবে যাতে সঠিক ডিসিশন নিতে পারে, এইটার জন্যই এই জাজমেন্টটা এসেছিল আর এইটার জন্যই আমরা এই ডেটা সেলিব্রেট করছি। আজকে আমাদের ADC ম্যাডাম ছিলেন, ডিসিসার গুয়াহাটি থাকার জন্য ADC ম্যাডাম এখানে এসেছিলেন, খালিয়ারা ম্যাডাম, উনি বললেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা ডক্টরসদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিব, কিন্তু যাতে নিজেরা নিজের যেটা দায়িত্ব এবং মানে কোনো ভীতি না ভাবে সুন্দরভাবে করে যেতে পারে। 24তম বার্ষিক উৎসবের আয়োজন করল তারাপুর চাঁদমারি রোড শনি মন্দির কমিটি। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শনিবার 24তম বার্ষিক উৎসবের আয়োজন করল তারাপুর চাঁদমারি রোড সার্বজনীন সৃষ্টি শনি মন্দির পরিচালন কমিটি। এদিন সন্ধ্যায় ভজন কীর্তন, পূজার্চনা, হোমযজ্ঞ, মঙ্গলারতি ও অঞ্জলি প্রদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন কমিটির কর্মকর্তারা। সকাল থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান ছিল নজর করার মতো। মন্দিরের বার্ষিক উৎসবকে ঘিরে গোটা এলাকা এদিন উৎসবমুখর পরিবেশে মেতে উঠতে দেখা গেছে। মন্দিরের 24তম বার্ষিক উৎসব সফল ও সার্থক হওয়ায় সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা।
আমাদের এখানে তারাপুর শানমারি সেন্ট্রাল স্কুলের অপোজিট সাইডে আমাদের স্থাপিত মন্দির আছে, এই শনি মন্দির, শিশু শনি মন্দির। এটা আমাদের 24 বছর পুরানো। এবার আমরা 24তম বাৎসরিক উৎসব শনি পূজার বাৎসরিক উৎসব করছি। উদ্দীপনার সাইডে আমরা এই এলাকার সমস্ত জনগণ আমাদেরকে সমস্ত রকমের সহযোগিতা করে যাচ্ছেন। আমরা সকালবেলা বিষ্ণু পূজা, কালী পূজা এবং সন্ধ্যায় সঞ্জাগুরির পূজা করি। এখানে দুপুরবেলা আমরা হাজারের উপরে লোককে আমরা এই মহাপ্রসাদ বিতরণ করি। এইখানে এই একা এলাকা বিবেকানন্দ রোড, তারাপুর, রাইসমিল, শিববাড়ি, এই বৃহত্তর এলাকার সমস্ত লোক এখানে, ভক্তরা এখানে এসে আমাদের মহাপ্রসাদ গ্রহণ করেন এবং শনি ঠাকুরের কাছে তাদের জীবনের শান্তি কামনা করেন। সকালবেলা বিষ্ণুর কাছে প্রার্থনা করেন যাতে সবার জীবন সুন্দর হয়। আমরা সবাই এই এই উৎসবে সম্মিলিত হয়ে খুব আনন্দ উপভোগ করছি এবং সমস্ত অপমর জনসাধারণকে আমাদের এই তারাপুর চাঁদমারির সার্বজনীন শনি পূজার সদস্যদের পক্ষ থেকে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। যেন আগামী বছর 25 বছর পূর্তি উপলক্ষে আমরা সিলভার জুবলি করব। সবাই সহযোগিতা এবং আপামর জনসাধারণের উপস্থিতি আমাদের একান্ত কাম্য, এই বলে আমার বক্তব্য। আগামী শিবরাত্রিতে ভুবন তীর্থে পুণ্যার্থীদের উঠতে যাতে কোনো অসুবিধা না হয় তার প্রতি খেয়াল রেখে ভুবন তীর্থের রাস্তা সংস্কার সহ যাবতীয় কাজ করার আশ্বাস দিলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। শনিবার মতিনগরে ভুবনের রাস্তা পরিদর্শন করেন বিধায়ক করিম। এ উপলক্ষে মতিনগর বাজার কমিটির আয়োজিত সভায় সোনাইয়ের বিধায়ক জানান, ব্যক্তিগতভাবে এবার ভুবন তীর্থে যাওয়া ধর্মপ্রাণদের সুবিধার্থে রাস্তায় স্ট্রিট লাইট বসিয়ে দেওয়া, পর্যাপ্ত খাবারের জন্য জলের ব্যবস্থা করে দেওয়া ও রাস্তা সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আগামীতে তা পার্মানেন্ট ভাবে করে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সরকারিভাবে সব কাজ শেষ করার আশ্বাস দেন বিধায়ক। এদিন মতিনগর বাজার কমিটির সভাপতি শঙ্করলাল দের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখেন সহসভাপতি অভিজিৎ ধর, সম্পাদক মানিক লাল দে, ভুবন তীর্থ স্বেচ্ছা কমিটির সুজন সাহু, জুনুবাবু লস্কর প্রমুখ। সমগ্র জেলা থেকে, উপত্যকা থেকে, আসাম থেকে, বাইরে থেকে আমার ভাই বলেছেন কামাখ্যার পরে দ্বিতীয় শক্তিশালী জায়গা এটা, এখানে মানুষের আস্থা থাকা জায়গা। সেটা যদি আমরা পরিকাঠামো উন্নয়ন না করতে পারি তাহলে দুর্ভাগ্যজনক কথা, এবং যদি করতে পারি তাহলে রিলিজিয়াস ট্যুরিজমে লাভ হবে, সরকারেরও লাভ হবে। তারপরে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নিয়ে তার আমার বিধানসভায় প্রশ্ন উত্থাপনের পরেই মুখ্যমন্ত্রী ভিজিট করেছিলেন এবং একটা ফান্ডও দিয়েছেন, সেটার কাজ চলছে। দ্বিতীয়ত আমার একটা স্বপ্ন আছে, বাৎসরিক এই বছরের 7-8-9 3 দিন বোধ হয় আছে ডেট, সবসময় কিছু মানুষের একটা থাকে যে জাগ্রত মন্দির এখানে যাবে, এখানে এসে নিজের একটা আস্থার ব্যাপার। এখানে রেগুলার যাওয়া আসা মানুষের, সারা দেশ থেকে যদি যাওয়া আসার ব্যবস্থা হয়, কেন জানি না ভুবন মন্দির থেকে এত লুকিয়ে রাখা হয়েছে। এটা একটা সারা 12 বছরের মানুষ, সারা আসামের মানুষ, নর্থ ইস্টের মানুষ এই ভুবন মন্দির থেকে একটা একটা আস্থার কেন্দ্র এখান থেকে সুবিধা পেতে পারে। আসাম সরকারের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কর্মরত কাছাড় জেলার সরকারি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকাদের শিলচর অফিস পাড়া স্থিত জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে ডেকে এনে হয়রানির শিকার। মাধ্যমিক পরীক্ষায় নিযুক্তি পাওয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক শিক্ষিকারা, জনগণের মনে প্রশ্ন উঠছে যে জেলার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে যেখানে শিক্ষক শিক্ষিকাদেরকে 9:30 উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে, অথচ জেলার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে কর্মরত সরকারি কর্মচারীরা অনুপস্থিত। বর্তমান আসাম সরকারের শিক্ষামন্ত্রী শিক্ষা বিভাগকে দুর্নীতিমুক্ত করে তোলার বিষয়ে বক্তব্য দিলেও বাস্তবে কাছাড় জেলার সরকারের শিক্ষাক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। এমনই ছবি কাছাড় জেলার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে। একদম ভিতরে রুমাও
হাইলাকান্দি শিক্ষাখণ্ডের খণ্ড আধিকারিক শ্রী রাজেশ চক্রবর্তীকে আজ সংবর্ধনা দিলেন বকরিহাওয়ার ক্লাস্টারের অন্তর্গত 147 নং বায়ারপার মক্তবের পি স্কুল। স্কুল পরিচালনা কমিটির সভানেত্রী শাহিদা বেগম তাপাদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিইও চক্রবর্তীকে সংবর্ধনা প্রদান করা হয়। রাজেশ চক্রবর্তীর কর্মজীবনের গুণগান গেয়ে বক্তব্য রাখেন শিক্ষক এটিএম ইকরামা লস্কর, রাহুল আলম চৌধুরী, মতিউর রহমান বরভুইয়া, এস এম শির, সভানেত্রী শাহিদা বেগম তাপাদার, মাতৃগুডের চিফ কনভেনার মমতাজ বেগম লস্কর, বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী মুজিবুর রহমান বরভুইয়া সাহেব প্রমুখ। বলে যারা আছি সবাই আমরা এক মনো আবার না হয়তো নাও হতে পারি, হয়তো একজনের সঙ্গে আমার মিলতে পারে আরেকজনের সময় একটু কম মিলতে পারে, এইটা নিয়ে আমাদের সমাজ ব্যবস্থা, এইটা নিয়ে কোনো নিন্দারও কিছু নয়, আমাদের চলতে হবে, চলার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি হয়, এগুলো আমরা যতটুকু আমাদের বুদ্ধিমত্তার দ্বারা কাটিয়ে উঠতে হয়। তা আমি এই অত্র অঞ্চলের জনগণ, আমার এই স্কুলের শিক্ষক শিক্ষিকা, আমাদের সাংবাদিক ভাইয়েরা, এই শিশু ছোট ছোট শিশু সবাই কাছে আবেদন রাখবো, যাতে আমি যদিও এই ব্লকে থাকি না তবুও যাতে আমাদের আমি আমার জন্মমাটি উপলক্ষে আমি সবাইকে অনুরোধ রাখবো যাতে আমাদের হাইলাকান্দির শিক্ষাখণ্ড তথা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের শিক্ষার মান যাতে উন্নত থাকে, এইটা আমরা সবসময় সচেষ্ট থাকবো। কারণ আমরা সৃষ্টিকে ভুললে হবে না, আমাদের যে জায়গায় সৃষ্টি হয়েছে হাইলাকান্দির জন্মমাটিতে আমাদের সৃষ্টি হয়েছে, আমারও সৃষ্টি হয়েছে, এইটা আমাদের ভুললে হবে না। আমরা যদি আজকে বিদেশেও যাই, এখান থেকে চলেও যাই, তবুও আমরা মনে রাখবো যে আমাদের জন্মমাটিকে আমরা গুরুত্ব দিতে হবে। সুতরাং শিক্ষার সাথে হাইলাকান্দির সাথে সবাই আমরা একসাথে কাজ করবো, কোনো যে কোনো প্রয়োজনে আমি অনুরোধ রাখবো আমাকে উইদাউট হেজিটেশন মানে কোনো দ্বিধাবোধ না করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমার যদি কোনো সুপরামর্শে কারোর কোনো উন্নতি হয় আমি খুবই আনন্দিত হব। সরাইয়ের বাঘপুরে দারুল উলুম মাদ্রাসার চতুর্থ তাফসিরুল কোরআন অনুষ্ঠান আগামী সোমবার অনুষ্ঠিত হবে। বাঘপুরের দারুল উলুম ওয়া তাজকিয়া শাইখ মৌলানা তৈয়ব আলী মাদ্রাসার চতুর্থতম তাফসিরুল কোরআন আগামী 19 ফেব্রুয়ারি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এনে বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা। চতুর্থতম বার্ষিক জলসা আগামী 19 ফেব্রুয়ারি 2024 ইংরেজি রোজ সোমবার বাদ জোহর হইতে পরদিন ভোর 5:00 পর্যন্ত এক আন্তর্জাতিক তাফসিরুল কোরআনের মহাসম্মেলন আয়োজন করা হয়েছে। এই মহাসম্মেলনে নিম্নোক্ত অতিথিগণ উপস্থিত থাকিয়া কোরআন ও দ্বীনের বিভিন্ন দিক দিয়ে বক্তব্য রাখবেন। উক্ত মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন যথাক্রমে আলহাজ হযরত মৌলানা নুরুল হুদা বরভুইয়া ও আলহাজ হযরত মৌলানা বাহারুদ্দিন লস্কর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হযরত মৌলানা হাফিজ মুফতি হুজাইফা মাহমুদি সাহেব, খতিব বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ যাত্রাবাড়ি ঢাকা। প্রধান বক্তা হযরত মৌলানা আশিক বিল্লাহ আশিকি সাহেব, উদীয়মান তরুণ বক্তা সাতক্ষীরা বাংলাদেশ। সম্মানিত অতিথি হযরত মৌলানা সাবির হোসেন চৌধুরী সাক্কাফিয়াল আজহারি সাহেব দাদা বাঘপুরি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হযরত মৌলানা হাফিজ হিলাল আরশাদ সাহেব সাহেবদাদা গোবিন্দপুরি, হযরত মৌলানা কারি রিয়াজুল হুসেন চৌধুরী সাহেব বাঘপুর, শিক্ষক সৈয়দপুর বালিকা মাদ্রাসা, হযরত মৌলানা গিয়াসউদ্দিন লস্কর সাহেব বাঘপুর। এই মোবারক মাহফিলে আপনারা সব রকম সাহায্য সহযোগিতা দোয়া উপস্থিতি কামনা করি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ, শিলচরে প্রতিবাদ মিছিল এনএসইউআইর। অরুণ চন্দের 125তম জন্মবার্ষিকে পালিত, স্মৃতিরক্ষায় গুরুত্ব আরো। পূর্ত বিভাগের কালভার্ট বন্ধ, সোনাইয়ে অর্ধশতাধিক পরিবারের প্রতিবাদ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।